তবু এটা বয়ে গেছে, যে কারণে বুঝতেছি যে কিছু মানুষের মোহে মোহে রাখতে হয়। যে কথাটা বলতেছিলাম যে কিছু মানুষ ভালোবাসার আছে যে যে কারণে তাদের নাম বেশি একটা আমি মঞ্চে দাঁড়াইলে বলি না। তার মধ্যে সাইফুল সাবাবার দরবারে সাইফুল সাবাবার কিছু ভক্ত আশেখান আছে যাদের নাম আমি খুব কমেই বলি। ইনি আজকে আছে আমার সাথে, সাক্ষাৎ দিয়েছে, চা খাওয়াইছে, ফোন দিয়েছে, কিন্তু নাম বলিনি। এটা আমার চলাফেরার মধ্যে আমার ভাব এটা। তবে আসলে যারা ভালোবাসার মানুষ এরা বুঝে কেমনে কি করলে ভালোবাসাটা হয়। তবু আজকে এই কথাগুলো বলে ফেললাম এই জন্যই। এই প্রোগ্রামটা দুই দিন আগে রাখা, শাহজাহান কাকা যখন ফোন দিচ্ছে যে যদি ফ্রি থাকো আসো, আমিও বললাম যে অনেকদিন যাই না হোসেন সাহাবার দরবারে, এবার চলে যাই, ফ্রি যেহেতু আছি, যদিও গলার কন্ডিশন একদম খারাপ। আজকে হয়তো ওনারা শুনছে, শোনার পরেই ফোন দিছে, অনেকেই ফোন দিছে এরকম ভালোবাসার মানুষ। আসছি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, সাক্ষাৎ করার ডেট ছিল কিন্তু সাক্ষাৎ হয় নাই, আমার বাড়িতে যাওয়ার কথা ছিল এটাও হয় নাই, মিস্টেক। সাইফুল সাবাবার যত ভক্ত আশেখান আছে, বিশেষ করে পাঁচ ছয় সাতজন মানুষ, ইব্রাহিম ভাই সহ আমার আত্মার মানুষ, আমি ভক্তি সালাম শ্রদ্ধা জানাই। আর মদন তানার অনেক মানুষই আমার আত্মার মানুষ, যেটা আগে বলেছি যে পরিবার বা গ্রাম বা আমার জন্মস্থান মনে করি, অনেকে আছেন, সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। যারা আমাকে ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি, তারা না বললেও বুঝেন যে ফকির জান আমাকে ভালোবাসে।